আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাসিফ আহমেদ খান, ড্রাইভারের পক্ষ থেকে আজকে ইভিনিংয়ে চলে আসলাম আমি একটা গাড়ি ডেলিভারি নিয়ে। তো গাড়িটা নিয়েছেন আমাদের সম্মানিত ক্রেতা আশরাফুল ইসলাম ভাই, আমি পরিচিত এক বড় ভাই, উনি একজন ব্যাংক কর্মকর্তা। তো ওনার থেকে আজকে আমরা জেনে নিব যে এটা গাড়িটা যে আমাদের থেকে নিয়েছেন এটা এক্সপিরিয়েন্স। আসসালামু আলাইকুম ভাই, কাইন্ডলি একটু বলবেন আমাদের সাথে যে এক্সপিরিয়েন্সটা আমাদের থেকে যে গাড়িটা নিয়েছেন এটা এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করতেন। ওকে, বেসিক্যালি এটা আমার ফার্স্ট কার, আর নাসিফ আসলে আমাদের ছোটো ভাই। আমি অনেক ঢাকা শহরের অনেক শোরুমে আসলে ঘুরেছি, অনেক জায়গায় ঘুরেছি, আসলে অনেক ইনফরমেশন যেগুলো আসলে আমার জানতে চাওয়ার ছিল, হ্যাঁ কিছু জিনিস আমার মিসম্যাচ মনে হয়েছে কথাবার্তায়, অনেক কিছু আসলে শেষ পর্যন্ত আমি আমার ছোটো ভাইয়ের খবর পাই। এখানে এসে গাড়ি অনেকগুলো দেখলাম, দেখার পরে একটা গাড়ি, ওর গাড়ি দেখানোর স্টাইলটা সবথেকে আমার বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে গাড়িটা প্রথমে বললাম এই ফিল্ডার গাড়ি দেখাও, সে আসলে গাড়িটা বের করে আমাকে সে গাড়ি ড্রাইভ করে গাড়ির ভিতরে সব কিছু তো দেখালো, প্লাস গাড়িতে চড়িয়ে ড্রাইভ করে সে আমাকে কিছু দূর নিয়ে গাড়ির নয়েজ হয় কিনা সব কিছু দেখালো। আসলে এইভাবে একটা গাড়ির যে আসলে একটা গাড়ির শোরুমে যে এইভাবে ওয়েলকাম করে এইভাবে সার্ভিস দেওয়া যায়, আসলে আমি মিনিমাম 10-15টা শোরুমে গিয়েছি, এটা আসলে আমার কাছে এক্সেপশন মনে হয়েছে এই কারণেই মূলত। আর ওর যে সার্ভিস বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে গাড়ির মাইলেজ, গাড়ির গ্রেড পয়েন্ট, গাড়ির কোয়ালিটি, গাড়ির মানে এই সব সংক্রান্ত সকল কিছু ও যেভাবে প্রুভ করেছে আমার কাছে দেখিয়েছে, এবং এটার সাথে কোনো পার্থক্য আমি পাইনি, এবং দামের ক্ষেত্রে হ্যাঁ এই জিনিসগুলো আমরা দেখি, এই সব ম্যাচ করার কারণে মূলত ওর কাছ থেকে আমার গাড়িটা নেওয়া। আর আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমি ভবিষ্যতে অবশ্যই কেউ গাড়ি কিনতে চাইলে আমি বারবার ওকে রেফার করব, এবং প্রত্যেকের ফিলিংস এরকম বেটার হবে আই থিঙ্ক। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাই, উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইয়োর নিউ কার। তো এই ছিল হচ্ছে আমার বড় ভাইয়ের একটা সহজ সরল অভিমত। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ড্রাইভারে আসবেন, ড্রাইভারে মশির একটু গাড়িটা দেখিয়ে দিবেন। এটা ছিল 2017 মডেলের ফিল্ডার এক্স প্যাকেজের। তো এটা আমরা কিছু কিছু জিনিস অ্যাড করেছি, ফগ আসেনি এটার সাথে, অ্যালয় আসেনি এটার সাথে, আমরা অ্যান্ড্রয়েড সেট প্রোভাইড করে দিয়েছি। একটা জিনিস জাপান থেকে এসেছে, সেটা হচ্ছে ড্যাশক্যাম সচরাচর গাড়িগুলোতে আসে না, এটার সাথে ড্যাশক্যাম এসেছে। এবং ভাইয়া এখান থেকে গাড়িটা ফুল লোড করে নিয়ে গেছে, আমাকে এসে খালি বলেছিল যে আমি আসবো গাড়ি নিয়ে চলে যাব, তাই আমরা এটার সিট কভার থেকে শুরু করে সব কিছু রেডি করে রেখেছি। এটা অ্যান্ড্রয়েড সেট দেওয়া হয়েছে, 9-inch ডিসপ্লে, পাশে হচ্ছে ডোর প্যানেল ফিল্ডার লেখা, সেটাও আমরা এটার সাথে অ্যাড করে দিয়েছি। আমরা আসলে অলওয়েজ ট্রাই করি হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশনের উপর আমরা গুরুত্বটা একটু বেশি দিই। তো এর জন্য হচ্ছে যেহেতু গাড়ি নেওয়ার পরে এখান থেকে অনেক বিভিন্ন জায়গায় গিয়ে ডেকোরেশনটা করে হ্যাসেলটা পোহাতে হয়, সেই সময়টা সবাই থাকে না যারা আসলে আমরা চাকরিজীবী বা ব্যবসায়ী। তো আমরা চেষ্টা করি সবসময় এইগুলো আমরা ফুল সাপোর্টটা দিয়ে গাড়িটা ডেলিভারি দেওয়ার জন্য। তো এই দেখে নিলাম আমাদের সেই ডেলিভারির যেই আমাদের যে একটা এক্সপিরিয়েন্স, এটা শেয়ার করলাম আপনাদের সাথে কাস্টমার এক্সপিরিয়েন্স। তো আশা করছি আপনারা ড্রাইভারে আসবেন, আপনাদের যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো শেয়ার করবেন, এবং আমাদের বেশ কিছু স্টক আছে পোর্ট এবং শোরুম মিলে, অলমোস্ট 12-14টা গাড়ি শোরুমে রেডি আছে। তো আপনাদের যেই সব রিকোয়ারমেন্ট আছে এসে শেয়ার করবেন, যে প্রি অর্ডার হলেও আমাদের কাছে চলে আসতে পারেন। আজ আমরা এখানেই শেষ করছি, আমি ছিলাম এতক্ষণ নাসিফ আহমেদ খান, স্টে সেফ অ্যান্ড স্টে টিউন উইথ ড্রাইভার। আসসালামু আলাইকুম।